হ্যালো ফ্রেন্ডস, দ্য ওয়ান্ডার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি মধুরিমা। আজকে আমার রেসিপি হলো এঁচোড় মাটন কষা। এঁচোড় মাটন কষা বানাতে যে যে জিনিসগুলি লাগবে সেগুলি আপনারা একবার দেখে নিন। এখানে আছে আলু, চারটে বড় আলু আমি কেটে নিয়েছি এরকম করে। আর এখানে আছে হাফ কিলো মতো এঁচোড়। এখানে সর্ষের তেল নিয়েছি আমি। এখানে তিনটে পেঁয়াজ আমি বেটে নিয়েছি। এখানে ধনে পাতা নিয়েছি। এখানে লঙ্কা বাটা নিয়েছি এক চা চামচ। এখানে রসুন বাটা এক চা চামচ, আদা বাটা এক চা চামচ। এখানে একটা টমেটো আমি কুচি করে নিয়েছি। এখানে হলুদ এক চা চামচ, চিনি এক চা চামচ, ঘি হাফ চা চামচ, আর এখানে নুন রয়েছে স্বাদ অনুসারে, আর তেজপাতা দুটো নিয়েছি, লঙ্কা, আর এখানে আমি বাড়িতে বানানো গরম মশলা নিয়েছি। এখানে রয়েছে মাটন আর জল। আসুন তাহলে আমি আমার রান্নাটা শুরু করি। গরম হয়ে গেছে, আমি এবার তেলটা দিয়ে দিলাম। তেলটা দিয়ে আমি আলুটা ভেজে নেব। আর আমি এঁচোড়টা আগে থেকে সেদ্ধ করে রেখেছি, মানে একটা সিটি দিয়ে রেখেছিলাম। তেলটা গরম হয়ে গেছে, আমি একটুখানি চিনি এটাতে দিয়ে দেব। এবার আমি আলুগুলো এতে দিয়ে দিলাম। আলুগুলো দেওয়ার পর আমি এটাতে একটু নুন দিয়ে দেবো, সামান্য একটু নুন দিয়ে দেবো। আলুটা ভাজতে হবে ভালো করে। আলুটা হালকা লাল হওয়া পর্যন্ত ভেজে যেতে হবে এটাকে। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি আলুগুলো তুলে নেবো। আমি তেজপাতা গুলো দিয়ে দেবো, আর লঙ্কা দিয়ে দেবো। এর মধ্যে এক এক করে বাটা মশলা গুলো দিয়ে দেবো। রসুনটা দিয়ে দেবো, লঙ্কা, পেঁয়াজ বাটাটাও দিয়ে দেবো। সেটা হলো জিরে গুঁড়ো। আমি একটু জিরে গুঁড়ো এটাতে দেবো, এই ছোট চামচের এক চামচ মতো জিরে গুঁড়ো দেবো। আর লাল লঙ্কার গুঁড়োটাও একটু দেবো, ওই এক চামচ মতোই দেবো আমি ছোট চামচের। আর এখানে আমি এবার দেবো হলুদ, ভালো করে কষাবো। এবার আমি এটাতে মাটন গুলো যেগুলো আমি রেখে দিয়েছিলাম সেগুলো আমি দিয়ে দেবো। আর বাদ বাকি যে টমেটো ছিল সেগুলো আমি দিয়ে দেবো এটাতে। এটা কিছুক্ষণ আমি কষবো ভালো করে। যতক্ষণ না মাটনটা সেদ্ধ হচ্ছে ততক্ষণ এটাকে কষতে হবে। মাংসটা কষা হচ্ছে তখন আমি আলুটা দিয়ে দেবো। আলুটা যে ভেজে রেখেছিলাম আলুটা দিয়ে দেবো। তারপরে আমি এঁচোড়টা দেবো। এবার যে সেদ্ধ করে এঁচোড়টা রেখে দিয়েছিলাম সেটা আমি এটার মধ্যে দিয়ে দেবো।
কিছুক্ষণ কষার পরে আমি এটাতে জল দিয়ে দেবো সেদ্ধর জন্য। জল দিয়ে এটা ঢাকা দিয়ে আমি রেখে দেবো। আলুগুলো এখনো সেদ্ধ হয়নি, তো আর কিছুক্ষণ ঢাকা দিয়ে এটাকে সেদ্ধ করবো। ঢাকাটা নিয়ে এবার খুলে দেবো। আলুটা সেদ্ধ হয়ে গেছে, এবার এটাতে অল্প একটু ধনে পাতা দেবো। আর যে গরম মশলাটা করে রেখেছিলাম সেটাও দিয়ে দেবো। আর কি আছে আমি দিয়ে দিলাম। এবার একটু নেড়ে ছেড়ে নেটা ভালো করে। আমার রান্না রেডি হয়ে গেছে। এইসব মাটির কষাটা আমার রেডি হয়ে গেছে। আপনারা করবেন, জানাবেন কেমন হয়েছে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করবেন। নিচে যে বেল বাটনটা আছে ওটা অবশ্যই ক্লিক করবেন, যাতে আমার আপকামিং ভিডিওগুলো আপনারা পেয়ে থাকেন। আমার ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।